Hello friends, welcome back to my channel Love Your Life with Kosturi and welcome to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলায় তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে সবার আগে স্নান টান সেরে নিয়েছি, মা তো পুজোর জোগাড়ে বসে গেছে আর আমিও যাব এখন, জাস্ট মায়ের পাশে একটু বসবো। মা মোটামুটি সব কাজ নিজেই করে নেয়, বাট একটু পাশে থাকলে ভালো লাগে। মা অনেকক্ষণ আগে উঠে পড়েছে, আমি উঠেছি 5:15 নাগাদ, তো মা তো সেই প্রায় 2 থেকে জেগে আছে, সমস্ত প্রসাদ মানে ভোগ টোক করে ফেলেছে। তো আমি উঠে স্নান টান করেছি, মায়ের সাথে দেখা করেছি, একটু কথা টথা বলে স্নান টান করে নিয়েছি, করে নিয়ে এবার একটু মায়ের পাশে গিয়ে বসবো। আজকে তো বাড়িতে লোকনাথ পুজো আছে, তো লোকনাথ পুজোতে আমাদের মোটামুটি বাড়িতে পুজো হবে, ঠাকুর মশাই এসে পুজো করবে আর মা ঘরে ঠাকুরের ভোগ বানিয়েছে। আর এদিকে দুপুরবেলা আমাদের খাওয়ার জন্য খিচুড়ি পায়েস চাটনি এগুলোও বানিয়েছে, আর ক্যাটারিংয়ে দেওয়া হয়েছে পোলাও আর আলুর দম। তো আগে তো বাড়িতে বসিয়ে লোকজন নেমন্তন্ন করে খাওয়ানো হতো, বাট এখন আমরাও থাকি না, কোনোবার তো লোকনাথ পুজোয় আমরা আসতেও পারি না। আমার বিয়ের পর তো আমি ফার্স্ট টাইম এবছর এলাম, আর অনির্বাণও কোনো বছরই আসতে পারে না, মা বাবারও বয়স হয়ে গেছে, সেজন্য মারা এখন আর বসিয়ে খাওয়ায় না, এখন প্রতিটা বাড়িতে, পাড়ার প্রতিটা বাড়িতে প্রসাদ দিয়ে দেওয়া হয়। তো আজকেও কন্টেনারে করে প্রসাদ যাবে, প্রায় 70-75টা মতো বাড়িতে প্রসাদ যাবে আজকে। আর তাছাড়া কিছু কিছু আমাদের রিলেটিভস যারা কাছাকাছি আছে তাদের কাছে কন্টেনারে করে না, তাদের কাছে এমনিই প্রসাদ যাবে, মানে কন্টেনারে করে যাবে পোলাও আলুর দম মিষ্টি ফল প্রসাদ এগুলো আলাদা আলাদা কন্টেনারে করে। আর যারা আমাদের পরিচিত রিলেটিভস এরা কাছাকাছি থাকে তাদের জন্য খিচুড়ি টিচুড়ি সবই যাবে। তো খিচুড়ি পায় সেগুলো মা ঘরেই করেছে, এটা তো ক্যাটারিং থেকে আসছে। তো আজকে অনেক কাজ আছে বাড়িতে, টুকটাক ভিডিও করব ঠাকুর পুজোর সময়, বাট বাকি টাইমটা টুকটাক হেল্প করতে হবে, সবাই মিলেই কাজটাকে তুলতে হবে, আদারওয়াইজ মাদের পক্ষে এতটা বড় কাজ খুব টায়ারিং হয়ে যায়, মা এমনিতেই খুব টায়ার্ড হয়ে যাবে কারণ প্রচুর কাজ আছে। যাই হোক, যতটা পারি আমরা হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, এখন যাই দেখি কি করা যায়, কাজ টাজ কী কী আছে না আছে। সব জোগাড় চলছে ঠাকুরের, সবাই বসে গেছে, মা কাকিমা অনি এদিকে, বাবাও বসে আছে। হ্যাঁ, ঠাকুরের ছবিটা কালকে করেছি ভালো করে, আজকে সেই ব্লগটা যাবে, কালকে করা হয়েছে, আজকে সব হয়ে যাক, আবার ওদিক থেকে করবো। বাড়ির গাছের ফুল দিয়ে ঠাকুরগুলোকে সব ফুল দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে, জবাগুলো সব ফুটে গেছে মা, বেশ বড় বড় ফুটে গেছে। অমৃতি মিষ্টির প্যাকেট যেগুলো সব লোকের বাড়িতে যাবে সেগুলোর কিছুটা এখানে আছে, সব জিনিসপত্র যেগুলো লাগবে ওখানেও মিষ্টি ফিষ্টি আছে, সব রেডি মোটামুটি মায়ের। আর শুধু যে খাবারগুলো যাবে সেগুলো যেখানে বলা হয়েছে খাবারগুলো বানিয়ে দিতে সেগুলো আসবে, সেগুলো এলে তারপরে প্যাকিং হবে, সেগুলো মানে ক্যাটারারকে দেওয়া হয়েছে বাকি জিনিসগুলো, তো সেগুলো আসার পর সেগুলো আবার প্যাকিং হবে। ঠাকুরমশাই চলে এসেছে, পুজোতে গিয়ে বসি। সব খাবার দাবার চলে এসেছে, সব ভাড়া চলছে, গণেশকে দিবি, জানি আমি তো, কাউকে বাদ দিস না।
পুজো টুজো সব কিছু সারা হলো, সারা হয়ে দুপুরবেলা সবাই গল্প টল্প করলো, দিয়ে এখন এই বসেছি। আর মিষ্টি আমার মায়ের সাথে আজকে বেরিয়েছিল, বেরিয়ে জামা কাপড় অনেক কিছু কিনে এনেছে, আর আবার সেই গাড়ি কিনে এনেছে। যত বলি এই গাড়ি যে কত জমে আছে তার নেই ঠিক, এক গাদা গাড়ি নবদ্বীপেই, এক গাদা গাড়ি, এগুলো সব নবদ্বীপে রেখে যায় প্রচুর। এখন মা এসেছে, মায়ের সাথে গল্প করছে, আমিও বসে বসে মা স্ট্যাচুর মতো বসে আছে। মা গেছে গিয়ে এবার ফ্রেশ ফ্রেশ হচ্ছে, সারাদিন কাজ টাজ করেছে, এখনও কাজ করছে, কাজটা সেরেই ফ্রেশ হতে গেছে। তো যাই হোক এইসব চলছে। মিষ্টি এখন মা ললিপপ কিনে দিয়েছে, ললিপপ খেয়ে মানে ললিপপটা খেতে খেতে ছাদে গেছে। দি নেক্সট ডে, আজকে সকালবেলা উঠে আবার রেডি হয়ে গেছি। এখানে তো আর সেরকম আমার কিছু কাজ নেই, মাই সব কিছু করে, আর খুব কম আমরা আসি বলে মা কিছু করতেও দেয় না আমাদের এলে। তো যাই হোক আজকে সকালবেলা যাব অনির্বাণের মামার বাড়িতে, মানে এখন যাব, বেশিক্ষণ না, আধ ঘন্টার জন্য যাব, কাছেই মামার বাড়ি, তো সেজন্য আধ ঘন্টার জন্য একটু মামার বাড়িতে ঘুরে আসি। তারপরে আবার আমার মায়ের সাথে একটু বেরোনোর আছে, একটু কাজ আছে, তো সেজন্য আমার মায়ের সাথে বেরোবো বলে তাড়াতাড়ি করে মামার বাড়িটা ঘুরে আসি। তো যাই হোক, তো চলো মামার বাড়ি যাওয়া যাক। চলে এসেছি মামার বাড়িতে। কি রোদ আজকে বাইরে, বাপরে প্রচণ্ড রোদ আজকে বাইরে, মাথা খারাপ করার রোদ একটা। মামার বাড়িতে আম গাছে প্রচুর আম হয়েছে, সেই আমি পাড়তে এসেছি। মামার বাড়ি থেকে ঘুরে টুরে তো বাড়ি ফিরে গেছি, না মামার বাড়ি থেকে ঘুরে এসে বাড়িতে এসে আবার আমার মায়ের সাথে বেরিয়েছিলাম, টুকটাক কাজ ছিল, মায়ের টোটো করে ঘুরেছি, বাট এত ভিড় ছিল রাস্তায় যেখানে নেমেছি সেজন্য আর কোনো ভিডিও করা হয়নি, আর মামার বাড়িতে গিয়েও সেরকম কিছু ভিডিও করিনি। সবাই তো সবসময় প্রস্তুত থাকে না না ভিডিও করার জন্য, বা সবাই অভ্যস্তও হয় না, সেই জন্য আর ওখানে গিয়ে কিছু ভিডিও করিনি, একটু গল্প টল্প করেছি, বেশিক্ষণ বসিও নি, এই আধ ঘন্টা মতো বসেছি, তারপরে বাড়ি চলে এসেছি। তারপরে বেরিয়ে টেরিয়ে এক ঘন্টার মধ্যে সেখান থেকেও চলে এলাম। তো যাই হোক আজকের ব্লগটা কাল থেকে চলছে, তো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর যারা আমার চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।